সব ডিভিউস আসসালামু আলাইকুম আশা করি সকলে আছেন ভালো তো পাখির একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকের ভিডিওটি প্রশ্ন উত্তর পর্ব তো আশা করি সকলেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আবারও চলে আসলাম তো যারা যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো আজকের প্রশ্নগুলো হচ্ছে যে শালিক পাখির দিনে কথা বলে শালিক পাখির খাবার কী কী শালিক পাখি কোন গাছে পাওয়া যায় শালিক পাখির পয়লার ফিট খাবারটি কোথায় পাওয়া যায় এবং শালিক পাখি কীভাবে রাগাবো তো ইত্যাদি অনেকগুলো প্রশ্ন আছে তো সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো একজন বলেছেন যে শারিক পাখির খাবার কি কি তো শালিক পাখির খাবার হচ্ছে ব্রয়লার ফিট ময়না ছাতু ভাত রুটি কলা তারপরে হচ্ছে গিয়া চানাচুর তো বড় হলে সব কিছুই খাওয়ানো যায় তো ছোটোবেলায় কাজ করি ব্রয়লার ফিট ভিজিয়ে খাওয়াতে হয় তো একবার প্রশ্ন করেছেন যে ব্রয়লার ফিট কোথায় পাওয়া যায় তো ব্রয়লার ফিট পাওয়া যায় হচ্ছে বাজারে যে কোনো দোকানে যেখানে গরুর খাদ্য বিক্রি হয় সেখানে যাবেন এবং বলবেন যে চিকন ব্রয়লার ফিট দিতে অথবা যেখানে ব্রয়লার মুরগি পাওয়া যায় ব্রয়লার মুরগি সেখানে কিন্তু ব্রয়লার ফিট থাকে সেখান থেকেও চাইলে নিয়ে আসতে পারেন তো আরেকটা ভাই জানতে চেয়েছেন যে শালিক পাখির বাচ্চা কোথায় পাওয়া যায় এবং শালিক পাখির বাচ্চা শালিক পাখি কোন গাছে বাসা করে তো শালিক পাখির বাচ্চা আপনি গাছের কুঠোর বাসা করে এরা তো সাধারণত নারকেল গাছের কোঠরে তারপরে হচ্ছে বিভিন্ন গাছের কোঠরে এরা বাসা করে তো গাছের ভিতর গর্ত করা থাকে সেই গর্তে বাসা করে কাঁঠাল গাছের গর্তে মানে যেখানে তারা ভালো গর্ত পায় সেখানেই বাসা করে তো সেখান থেকে শালিক পাখির বাচ্চা সংগ্রহ করতে হবে আবার কিছু কিছু শালিক পাখি ব্রিজের নিচের গর্তে অথবা মাটির গর্তে বাসা করে থাকে তো আশা করি বুঝতে পারছেন তো ভাই জানতে চেয়েছেন যে শালিক পাখি কত দিনে কথা বলে তো কিভাবে কথা শেখাবো তো শালিক পাখি সাধারণত সাত থেকে আট মাস বয়সে কথা বলে তো শালিক পাখিকে কথা শেখাতে হবে তো তাহলে কিন্তু শালিক পাখি কথা বলবে তো শালিক পাখি কীভাবে কথা শেখাবেন শালিক পাখিকে মানুষের কাছাকাছি রাখবেন যখন পালক পরিবর্তন শেষ হবে তখন আপনি কথা শেখাবেন সবসময় কথা বলবেন তার পাশে গিয়ে যে কথাগুলো শেখাইতে চান সেই কথাগুলো বেশি বেশি বলবেন তাহলেই কিন্তু শালিক পাখি কথাগুলো শিখবে এবং বলতে পারবে তো আশা করি বুঝতে পারছেন তো আরেকটি ভাই জানতে চেয়েছেন যে শালিক পাখি কতদিনে নিজে নিজে খায় এবং কিভাবে নিজে নিজে খাবার খাওয়া শেখাবো তো শালিক পাখি যখন এক থেকে দেড় মাস বয়স বা দুই মাস বয়স হয় তখন কিন্তু শালিক পাখি নিজে নিজে খেতে পারে তো আপনি এটা শেখাবেন কিভাবে দ্রুত যদি খাবার খাওয়া শেখাতে চান তাহলে আমি ভিডিও দিছি তো ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কিভাবে দ্রুত খাবার খাওয়া শেখাবেন তো আপনারা সবাই ভিডিওটি দেখে আসবেন তাহলেই বুঝে যাবেন তো আরেকটা ভাই জানতে চেয়েছেন শালিক পাখিকে কিভাবে কীভাবে রাগাবো তো শালিক পাখিকে রাগানো নিয়েও আমি ভিডিও দিয়েছি তো আপনারা আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন তো শালিক পাখিকে রাগানোর জন্য আপনার বের করে শালিক পাখির সামনে শালিক পাখির খাবারটা দিবেন খাবারটা দিয়ে তাকে না খেতে দিয়ে টেনে নিয়ে আসবেন বা আঙুল দিয়ে নাড়াচাড়া করবেন তো এরকম যখন করতে থাকবেন শালিক পাখি রাগ হবে আর যেই শালিক পাখিগুলো রাগিয়ে সেগুলো কিন্তু এমনিতেই রাগ করে তো বের করলেই দেখবেন যে মারতে আসবে ফুলে যাবে রাগে তো তারপর কথা বলবে তো আপনারা জানেন যে আগে শালিক পাখিগুলো খুব ভালো কথা বলে এবং দ্রুতই কথা শিখে যায় আশা করি বুঝতে পারছেন তো আপনি নিজের মতো করে চেষ্টা করবেন লাগানোর জন্য তো ইনশাল্লাহ হয়ে যাবে তো বিহার্স যদি আরও কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিও নিতে করবেন তো যারা যারা প্রশ্ন করছেন তাদেরকে বলছি আপনারা আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওগুলো দেখবেন তো টাইটেল থামনেলগুলো দেখবেন তো আপনাদের সব আমি কিন্তু প্রতিটা ভিডিওতে প্রশ্নের উত্তর দেই কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দেই তো সেই প্রশ্নগুলো আবার রিটার্ন করা হয় কারণ আপনারা পুরো ভিডিওটি দেখেন না তো পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এতটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন